হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো এবং স্বাভাবিক রয়েছো। আমরা জানি যে এই কোভিড-19 যেমন চলছিল, তার সঙ্গে সঙ্গে আবার আমফান এসে আমাদের আরেকটু মনটাকে বিঘ্ন করে দিয়েছে, উদ্বিগ্ন করে দিয়েছে, তাই না? আমরা উদ্বিগ্ন হব না বা আমরা অবিচল হব না, তো আমরা একটা জায়গাতেই থাকবো, সেটা কি না, আমাদের আমাদের পড়াশোনাটাকে আগিয়ে যেতে হবে। তো আমরা কিভাবে পড়াশোনাটাকে আগাবো, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে কি না, ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জের কোন সেন্টেন্সটা আমরা আলোচনা করছি? ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে, এটা ইংরেজিতে কি গুরুত্ব রয়েছে, এটা শিখলে আমাদের কি উপকার হবে, অ্যাজ এ স্টুডেন্ট 5 to 12 তাদের কি উপকার হবে, এই সমস্ত বিস্তারিত আজকে আমরা আলোচনা করব এই ক্লাসের মধ্যে। তাই তোমরা এই ক্লাসটাকে একদম স্কিপ করবে না বা ছেড়ে চলে যাবে না। তো আমরা করছি এই স্কুল বা এই কোচিংটাকে। তো দেখো স্টুডেন্টস, এই ইম্পারেটিভ সেন্টেন্স ইংরেজিতে এই ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে? ইম্পারেটিভ অর্থাৎ আবেগ, অর্থাৎ অনুরোধ, অর্থাৎ ইচ্ছা কোনো একটা প্রকাশ করাকে। আমি একটা কাউকে রিকোয়েস্ট করলাম যে দরজাটি বন্ধ করে দাও, তাহলে ক্লোজ দ্য ডোর, আমি একটা কাউকে অনুরোধ করলাম, এই কোন রকম একটা অনুরোধ করাকে, কোন একটা ইচ্ছা প্রকাশ করাকে, কোন একটা আমি যাকে যেটা বলার চেষ্টা করছি একটা আবেগপ্রবণ ব্যাপার, যেটা আমার মনের মধ্যে আবেগটা যেন তৈরি হয়ে গেছে, এই ধরনের কিছু কথাবার্তা আমরা প্র্যাকটিক্যালি বলে থাকি। আর এই বলাটাকে কি বলবো আমরা? ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। তো ইম্পারেটিভ সেন্টেন্সটাকে ভয়েস চেঞ্জের মাধ্যমে কিভাবে প্রকাশ করবো আমরা? তো এর একটা ফর্মুলা রয়েছে, এই এত কথা বললাম, এই কথাটাকে একটা ফর্মুলার মাধ্যমে যদি আমরা লিখে নিই তাহলে দেখবি জিনিসটা খুব বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। তো দেখো কিভাবে আমরা এটাকে ফর্মুলা আকারে লিখছি। আমরা এটাকে প্রথমে লিখতে গেলে প্রথমে লেট ইউজ করতে হবে, এলইটি লেট। তারপর কি করব আমরা, তারপর আমরা করব যে সেন্টেন্সটা আমরা লিখব সেই সেন্টেন্সের যে অবজেক্টটা রয়েছে সেই অবজেক্টটা আমরা এখানটাই লিখতে হবে। তাহলে লেট প্লাস অবজেক্ট হয়ে গেল। তারপর আমরা কি লিখবো, না এখানে একটা বি লিখতে হবে, অবজেক্ট প্লাস বি। তারপর আমরা কি লিখবো, না ভি থার্ড। দেখো স্টুডেন্টস, ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমাদের প্রথমে লেট দিতে হবে, তারপরে অবজেক্ট দিতে হবে, তারপরে বি এবং লাস্টে ভি থার্ড দিতে হবে। একটা ছোট্ট উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি। দেখো, ডু দিস ওয়ার্ক, এটা একটা সেন্টেন্স লেখা হলো। এই সেন্টেন্সটাকে যদি আমরা এই ফর্মুলাতে ফেলি তাহলে এটা আমরা কিভাবে বুঝবো, তাহলে প্রথমে আমাদের কি লিখতে হবে, লেট, তারপরে কি আছে, এটা ভি, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে ভি অর্থাৎ এখানে অবজেক্টটা বসবে। দেখো এখানে অবজেক্ট আছে লেটের পরে, অর্থাৎ দ্য ওয়ার্ক বসে গেল। তারপরে কি বসবে, ফর্মুলা অনুযায়ী আমরা যে সমস্ত কথাগুলো বলবো ইংরেজিতে আর বাংলা ব্যাকরণে সেইগুলো সবটাই কিন্তু অ্যাকর্ডিং টু ফর্মুলা হবে, কোন রকম ইতিহাস ভূগোল বাংলা এসব কিচ্ছু হবে না, একদম ফর্মুলা অনুযায়ী বলতে হবে এবং ফর্মুলা অনুযায়ী লিখতে হবে। তো দেখো, লেট দ্য ওয়ার্ক, এবার এখানে কি বসবে, বি, তারপরে কি ভার্ব, ভার্বের কি ফর্ম বসবে, থার্ড ফর্ম। আমরা সবাই জানি যে ডু এর থার্ড ফর্ম কি, ডু ডিড ডান, ভেরি গুড। তাহলে দেখো সেন্টেন্সটা ছিল ডু দ্য ওয়ার্ক, সেন্টেন্সটা ছিল ডু দ্য ওয়ার্ক, হয়ে গেল কি, লেট দ্য ওয়ার্ক বি ডান। তাহলে এই সেন্টেন্সটা হয়ে গেল ভয়েস চেঞ্জের ইম্পারেটিভ সেন্টেন্স। ক্লিয়ার এভরিবডি?